ওরে রে, এক বাইকে একজন দুইজন তিনজন, একজনেরও মাথায় হেলমেট নেই, তারপরে এতগুলা মালামাল। এ ভাই, কেমনে উড়েন এই গাড়ি নিয়ে তিনজন, তাই না? সাজেকের লাস্ট ঝুঁকিপূর্ণ 5 কিলো আমরা এখন পাড়ি দিতে যাচ্ছি, আর আসিফ ভাই সামনে থাকবে, আমি আসিফ ভাইয়ের পরে, আর আমার পিছনে থাকবে ফাহিম। আর এখান থেকে সাজেকের পানি সরবরাহের জন্য এই গাড়িগুলো ব্যবহার করা হয়, আর এটা নতুন রাস্তা হচ্ছে আর কি। এই রাস্তাটা মিজোরামের দিকে গেছে এবং একটা প্ল্যান আছে মিজোরামের দিকে রাস্তাটা তৈরি হলে যাওয়ার প্ল্যান আছে। ওরে রে, এক বাইকে একজন দুইজন তিনজন, একজনেরও মাথায় হেলমেট নেই, তারপরে এতগুলা মালামাল, কেমনে ওড়েন এই গাড়ি নিয়ে তিনজন, তাই না? আচ্ছা, আল্লাহ হাফেজ। আমাদের যেখানে একজন উঠতেই হিমশিম খাই, সেখানে ওরা তিনজন চারজন মিলে উঠতেছে। আমি চেষ্টা করব আজকে এই 5 কিলো রাইডিংয়ের ফুল ফুটেজ ব্লগিংয়ে থাকবে। ফাহিমের পিছে থাকলে চলবে না, ফাহিম থেকে সামনে যেতে হবে, কারণ ফাহিম কর্নারিংয়ে একদম দুর্বল। সেই লেভেলের ঢাল, আর এখানে গাড়িগুলো সিরিয়াল নাকি দাঁড়াইছে কোনো কারণে। ফাহিম 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 ফাহিম, অলরেডি জ্যাম লাগছে কিনা জানি না, ঝুঁকিপূর্ণ 5 কিলো উপরে উঠতে হবে, পুরাই খাড়া। এখন একটু সামনের দিকে ঝুঁকে থাকি, আবার নামতেছে একটু কুঁজো হয়ে থাকলাম, যদিও কুঁজো হয়ে থাকা লাগে না, সামনের দিকে ঝুঁকে আছি শুধুমাত্র বাইকে যেন কোনো প্রেশার না পড়ে, ক্লাস প্লেট জন্য একটু দীর্ঘস্থায়ী হয়, এই জন্যই সামনের দিকে ঝুঁকে থাকা, এছাড়া অন্য কোনো কারণ নেই। হোয়াট এ নেচার, সাজেক এক্সপিরিয়েন্সে সবচাইতে আমার কাছে বেস্ট লাগে হলো এই 5 কিলো রাইড করতে। একটু পরপরই গাড়ি থামাই দিছে, গাড়ি থামাই দিলে সমস্যা হয়, সেটা হচ্ছে খাড়া যখন উঠে তখন আবার পিছের দিকে নেমে যাওয়ার একটা চান্স থাকে। ফাইম পুরাই চিলমুডে আছে, সে সাহসী হয়ে গেছে হঠাৎ, সে এখন লিড দেওয়া শুরু করছে 5 কিলো ওঠার জন্য। ওরে রে, গাড়ি উঠতে চাচ্ছে না কারণ জ্যামের কারণে, এক অ্যাক্সেলারেশনে যদি উঠা যায় তাহলে কোনো সমস্যা হয় না, বাট উঠার সময় যদি এভাবে ব্রেক করতে হয় তাহলে বাইকের ইঞ্জিনের ক্লাস প্লেটে একটা প্রেশার পড়ে। হোয়াট এ নেচার, আমরা ঠিক ওই উপরে উঠব এবং সাজেকের কটেজগুলো অলরেডি দেখা যাচ্ছে, এত সুন্দর নেচার, জ্যাম লেগে গেছে, হালকা একটু বায়ে চাপালেই চলে আসতে পারে। পুরো রাস্তায় জ্যাম লেগে গেছে, এই জন্য আমি আসিফ ভাইরে বলছিলাম যে বাইক যেগুলো যখন ছাড়ছে তখন আগে আগে উঠে যাই, তাহলে আর এইসব জ্যাম ট্যাম ফেস করতে হবে না, খুব চিল মোডে উঠে যেতে পারবো। আসিফ ভাই কথাটারে পাত্তা দিল না, আর এখন এই জ্যামের ফাঁকে 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 রাইড করা বোরিং একটা জিনিস, আমার বিরক্ত লাগে।
আমরা বাইক দিয়ে পাড়ি দিচ্ছি আর ভাইরা হেঁটে হেঁটে উঠতেছে। অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই কোনো? যাই হোক, ইঞ্জিনের ডাক দেখে মাথাটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কারণ দীর্ঘ একটা জার্নি হয়েছে, বাইকের উপর এমনিতেই একটা প্রেশার পড়ছে, তারপরে যাদের গাড়ি একদমই সাইড দিতে চায় না আর মাঝে মাঝে ঝামেলার মধ্যে ফেলায় দেয়। রুইলুই পুলিশ ক্যাম্পের ক্রস করতেছি, সর্বশেষ 3 কিলো, আর অফিসিয়ালি ঢুকে গেলাম সাজেক ভ্যালি, আর এখান থেকে রুইলুই পাড়া শুরু। অসাধারণ, ফাইনালি 2020 সালে সাজেকে চলে আসলাম, 2021 সালে সাজেকে চলে আসলাম, অসাধারণ লাগতেছে। আলহামদুলিল্লাহ, সেফলি রিস্ট টু সাজেক। যাক, চাঁদের গাড়ি আমার সঙ্গে মজা নিল একটু। ব্যাপার যেটা হয়েছে, চাঁদের গাড়ি একবার যদি খাড়া অবস্থায় পিছনে আসে তাহলে কেমনটা লাগবে। যাই হোক,